আজ বাঁকুড়া অনুশীলন সমিতির পক্ষ থেকে আমাদের এই লাইভ ভিডিওটি করা হচ্ছে। আমরা রামনারায়ণ মন্দিরের এসে উপস্থিত হয়েছি। আমাদের সমিতির সম্পাদক মাননীয় প্রদীপ নাগ মহাশয় এবং সাথে সুরজিৎ আমাদের গাছ বৃক্ষরোপণ করছে। সুরজিৎ দিদি একটু তাকা। এই যে আমরা এখন আম গাছ লাগাচ্ছি, আম গাছ বৃক্ষরোপণ হচ্ছে এখানে। এদিকে বাকি সদস্যরা আমাদের আছে, শুভজিৎ আমাদের, পূজা আর কৌশিকী এখানে আম গাছ লাগাচ্ছে। একটু দেখায় পূজা, একটু দেখা। আমাদের পূজা যুব সম্পাদিকা, আর আমাদের এদিকে কৌশিকী, কৌশিকী একটু তাকা, আমাদের যুব কোষাধ্যক্ষ। আমরা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে গাছ লাগাচ্ছি। এই যে সুরজিৎ সকাল থেকে আজ অনেক কাজ করছে, আমাদের যুব কোষাধ্যক্ষ সুরজিৎ খুব ভালো ছেলে। আমাদের যুব সভাপতি শুভজিৎ সমস্ত পরিচর্যা করছে, দেখাশোনা করছে আজকে গাছ লাগানো। এইদিকে আমাদের শুভদীপ দা, আমি আম লাগাচ্ছি, আম গাছ লাগাচ্ছে আজকে। আজকে সকাল থেকে সবাই খুব ব্যস্ত। আমাদের নাট মন্দির, রামনারায়ণ মন্দির, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের রামনারায়ণ মন্দির খুব দূরে আছে, ঠিক আছে। আমরা একটু দূরে গাছ লাগাচ্ছি, বৃক্ষরোপণ করছি। আজ আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান চলবে। এই যে আমাদের অঙ্কনাদি আর পূজা দুজনে আমাদের কোথায় কি গাছ লাগানো হবে না হবে সে সমস্ত আমাদেরকে বলে দিচ্ছে। আমাদের এই মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন আপনারা, চারদিকে গাছে ভর্তি, চারদিকে সবুজ আর নীলাভ আকাশ, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। খুব সুন্দর চারদিকের পরিবেশ। আমরা বৃক্ষরোপণ করে চলছি, বৃক্ষরোপণ আমাদের চলছে, চলবে বৃক্ষরোপণ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছেন। আপনারা সকলে খুবই, আপনারা আপনারাও গাছ লাগান, চারদিকে সবুজে সবুজময় করে দেন। এই যে আমাদের যুব দুজন সদস্য সোমা আর সুলেখা, খুব অ্যাক্টিভ মেম্বার তারা। এই যে আমাদের সকাল থেকে গাছ লাগাতে সহযোগিতা করছে। এই গাছের তলায় খুব সুন্দর পরিবেশ, খুব ঠান্ডা পরিবেশ। আপনারা এলে বুঝতে পারতেন এই পরিবেশটা কি সুন্দর পরিবেশ, এটা বলে বোঝানো যাবে না, এটা অনুভব করতে হবে। খুব সুন্দর জায়গা, আপনারা একবার এসে দেখলে জিনিসটা বুঝতে পারবেন, এরকমই বলে বোঝানো সম্ভব নয় বিষয়টা। আমাদের ফটোগ্রাফার কল্যাণ কাকু খুব ভালো ফটো তুলে আমাদের সমিতি প্রত্যেকটা অনুষ্ঠানে, খুব ভালো মানুষ। আমাদের সমিতির মেম্বার কল্যাণ কাকু আরেকবার দেখায়, আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমাদের কল্যাণ কাকু আমাদের সমিতির মেম্বার, আমাদের খুব ভালো ফটোগ্রাফার। এই দেখুন আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে রীতিমতো। এই দেখুন আমাদের যুব সদস্য, যুব কোষাধ্যক্ষ সুরজিৎ কোদাল নিয়ে একদম রেডি। সুরজিৎ গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, খরা বন্যা রুখতে, খরা বন্যা রুখতে। এই যে আমাদের পূজা আর প্রদীপ দুজন মিলে গাছ লাগাচ্ছে, আমাদের সম্পাদক আর সহ সম্পাদিকা দুজনে খুব ভালোভাবে গাছ লাগাচ্ছে। আচ্ছা প্রদীপ, কি এখানে কি গাছ লাগানো হচ্ছে একটু বল তো ভিডিওতে, একটু বল ভিডিওতে বল কি গাছ। আচ্ছা প্রদীপ এখানে কি গাছ লাগাচ্ছো একটু বল। এখানে হচ্ছে আম গাছ। এদিকে এদিকে একটু ক্যামেরা দিকে, ক্যামেরা দিকে, কি গাছ লাগাচ্ছেন প্রদীপ? আম গাছ না হলে পেঁপে গাছ। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের সভাপতি সমস্ত কিছু পরিচর্যা করছে, দেখছে। আর এবারে আপনারা মুন,
এবারে আপনারা নমস্কার, আমি ভিডিওটা চালাচ্ছিলাম, আমার কথা এতক্ষণ ধরে শুনছিলেন। আমি অনুশীলন সমিতির সহসভাপতি পদে, যুব সহসভাপতি পদে আছি। আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাট মন্দির, আজকে আমরা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এই যে নাট মন্দির, নাট মন্দিরের সামনে আমরা আছি এবং আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে। প্রত্যেককেই খুব ধন্যবাদ, নমস্কার আপনাদের ভিডিওটা দেখার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের যে বর্তমানে কোভিড পরিস্থিতি, সেই কোভিড পরিস্থিতিতে প্রত্যেকে সচেতনতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। প্রত্যেকে নমস্কার, ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। এই যে আমাদের মনিকা ম্যাডাম একটু গান, সত্যি খুব অসাধারণ গান করেন উনি। আমাদের মাটির টানে আমাদের ফিরে চলে যেতে মন যাচ্ছে, এই কংক্রিটের বাসভূমি ছেড়ে দিয়ে অরণ্য জল, রবীন্দ্রনাথের সেই অরণ্য জল আমাদের অরণ্যের দিকে আমাদের টানছে। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, লাইভটা খুব ভালো হচ্ছে, ভিডিওটা আপনারাও আমাদের সাথে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশ, হালকা মেঘ, কিন্তু প্রচন্ড আপনারা বুঝতেই পারছেন বেশ গরমের মধ্য দিয়ে আমরা আছি, প্রচন্ড গরম। এখানে না এলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে, আপনারা যারা ভিডিওটা দেখছেন বুঝতেই পারছেন প্রচন্ড রোদের মধ্যে। কিন্তু এই গরম কমানোর জন্যে, বিশ্ব উষ্ণায়ন রোধ করার জন্যে আমাদেরকে গাছ লাগাতে হবে। আপনারা জানেন আমাদের বর্তমানে অক্সিজেনের যে সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, তার একমাত্র উপায় কিন্তু গাছ লাগানো। তাই আমরা আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি করতে পারছি, আমরা খুবই খুশি এর জন্য। আর যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমাদের বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আমাদের বাঁকুড়া অনুশীলন সমিতির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রত্যেকে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড পরিস্থিতিতে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর আপনি মাস্কটা পরুন দাদা।